ভারতীয় সংস্কৃতি এই গদ্যাংশটোত কি কি ইম্পর্টেন্ট কুয়েশ্চন আছে এ টু জেড এইটো ভিডিওত আলোচনা করিম। মই যিকেইটা কুয়েশ্চন দেখাই দিম তাৰে ভিতৰত 100% শ্যুর কমন পড়ব, তোমালোক ভালকৈ উত্তরবিলাক মুখস্থ করে যাবা। এতিয়া আমি চাই লওঁ কি কি ইম্পর্টেন্ট কুয়েশ্চন আছে, তোমালোক কিতাপটো বাহির করে লওয়া আর টিক চিন মারি লওয়া। প্রথমতে তোমালোক বাহির করা 39 নং পৃষ্ঠা, ইয়ার পৰা চাবা তোমালোক হেম বৰুৱা রচনা করা দুখন কবিতা পুথি নাম লিখা, এইটো মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশ্চন। তোমালোক উত্তরত লিখিবা বালিচন্দা মনময়ূরী, যিকোনো দুটা কবিতা পুথির নাম লিখিলেই হল, এইটো মোস্ট ইম্পর্টেন্ট দে কুয়েশ্চন। কুয়েশ্চনটো কি কলো আকৌ এবার কৈ দিছো, হেম বৰুৱা রচনা করা দুখন কবিতা পুথির নাম লিখা, তেতিয়া তোমালোক উত্তরত লিখিবা বালিচন্দা মনময়ূরী, হৈ গল। নেক্সট ইম্পর্টেন্ট কুয়েশ্চনটো হল দ্য রেড রিভার এন্ড ব্লু হিল কবিতা পুথিখন কোনে রচনা করেছিল, তেতিয়া তোমালোক উত্তরত লিখিবা হেম বৰুৱা, হৈ গল। এতিয়া তোমালোক আহা 40 নং পৃষ্ঠাত, একো ইম্পর্টেন্ট কুয়েশ্চন নাই। তারপর চাবা তোমালোক 41 নং পৃষ্ঠা, ইয়ার পর চাবা তোমালোক 2, 3 এই দুটা কুয়েশ্চন মোস্ট ইম্পর্টেন্ট এইবারের কারণে। নেক্সট তোমালোক আহা 42 নং পৃষ্ঠা, ইয়ার পর চাবা তোমালোক 6 নং কুয়েশ্চনটো মোস্ট ইম্পর্টেন্ট এইবারের কারণে, লগতে চাবা 9, 12, 13 এইকেইটা কুয়েশ্চন মোস্ট ইম্পর্টেন্ট এইবারের কারণে। নেক্সট চাবা তোমালোক 20 নং কুয়েশ্চনের ক নং কুয়েশ্চনটো মোস্ট ইম্পর্টেন্ট এইবারের কারণে, আর গ নং কুয়েশ্চনটো চাবা দেই, ক আর গ এই দুটা কুয়েশ্চন মোস্ট ইম্পর্টেন্ট এইবারের কারণে। লাস্ট চাবা তোমালোক 1 নং কুয়েশ্চনটো মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশ্চন, হন্দি ভাঙা, এটো মোস্ট ইম্পর্টেন্ট দে আহিব, তোমালোক উত্তরটো ভালকৈ মুখস্থ করে যাবা।